বন্ধুরা, ডিমের রেসিপি তো তোমরা অনেক রকমের খেয়েছো। একঘেয়েমি ডিমের রেসিপি ভালো না লেগে থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। বানানো খুব সহজ আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ভাত রুটি দুটোতেই বানিয়ে খেতে পারো, আবার বাচ্চাদেরকেও টিফিনে বানিয়ে দিতে পারো। বন্ধুরা, তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য দুটো ডিম আর এক মুঠো মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। মুসুর ডালটা ভালো করে মিক্সির জারে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি। এদিকে দুটো ডিমও ভেঙে নিই দুটো ডিমেই ভেঙে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মুসুর ডালটা। ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে দিয়েছিলাম। এখন এই ডাল বাটাটাও দিয়ে দিচ্ছি আমি ডিমের মধ্যে, আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচুরনো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো। তারপর ভালো করে এটাকে মেখে নিতে হবে, তবে তার আগে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চামচেরও কম। এই জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে পারো, আমি এর থেকে বেশি আর মশলা অ্যাড করছি না। খুব ভালো করে এটাকে ফেটিয়ে মেখে নিতে হবে। তারপর কড়ার মধ্যে 1 থেকে 1.5 চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই ডিমের আর ডালের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিতে হবে। এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব আমি এই ডাল আর ডিমের অমলেটগুলো। বন্ধুরা, তোমরা চাইলে বাচ্চাদেরকে এগুলো টিফিনও বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব ডিম ডালের অমলেটটা, তারপর উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে গরম গরম ডাল ভাতের সঙ্গে। বন্ধুরা, তো দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ওই কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে 5 ফোড়ন আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নের মধ্যে। আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ। একটা ছোটো সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও হালকা নাড়াচাড়া করে নেব। আর এদিকে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি বাটির মধ্যে। নিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে জল দিয়ে মশলাটা একটু ভিজিয়ে নিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচের মতো। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, তো মশলাটা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 আলু, তোমরা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারো। বন্ধুরা, আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই আলুটা লবণ দিয়ে, তো সেই আলুটা দিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভার ভালো করে আলুর মধ্যে ঠোকে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল আর ডিমের অমলেটগুলো। এই ডাল আর ডিমের অমলেটগুলো দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ঢাকা না দিয়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে ডাল ডিমের রান্না একবার বানিয়ে করে খেতে পারো। বন্ধুরা, এটা ভাত রুটি দুটোতেই খেতে ভালো লাগে, ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করে খাবে। চাইলে অল্প ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো উপর দিয়ে, বা অথবা গরম মশলা। এইভাবে আমি 4-5 মিনিট এটাকে রান্না করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, একঘেয়েমি ডিমের রেসিপি ভালো না লাগলে ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, অসম্ভব সুন্দর রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটি কেমন লেগেছে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।